কবিতার কোনো নাম নেই, কবি নাম সৃজাত আর বইয়ের নাম মুশতাক হোসেনের দরবারি। স্যানিটারি প্যাড ছাড়াই ম্যারাথন দৌড়চ্ছে মেয়েটা, হেভি পিরিয়ডস চলছে তখন তার, সেই নিয়েই দৌড়চ্ছে মাইলের পর মাইল, দৌড়চ্ছে হাঁপাতে হাঁপাতে হাসি মুখে, আর তার দুপায়ের ফাঁক দেখতে দেখতে ভিজে উঠছে রক্তে। বাইরে থেকে বোঝা যাচ্ছে সেটা, হলুদ শর্টসের সামনে থেকে পেছন পর্যন্ত ছড়িয়ে পড়ছে গাঢ় লাল, যেন পবন ঠাকুরের ছোঁয়া। ট্র্যাকের পিচ কালোর ওপর ছড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত, যেন দৌড়নো এক অপরাধ। কিন্তু সে হাসি মুখে পেটের ক্র্যাম্প অগ্রাহ্য করে দৌড়াচ্ছে সেই অবস্থাতেই। তার বয়স 17, তার স্যানিটারি প্যাডগুলো টাঙানো আছে গাছে গাছে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে, পার্লামেন্টের নোটিশ বোর্ডে। সে দৌড়চ্ছে ম্যারাথন, গ্যালারি থেকে তার নাম ধরে চিৎকার করতে করতে আনন্দে লাফিয়ে উঠছেন তার বাবা আর মা। ম্যারাথন কে জিতছে কেউ জানে না, কিন্তু অসংখ্য দর্শকের করতালি তার মাসিক রক্তে এসে মিশে যাচ্ছে। আর সে বলছে, দৌড়তে দৌড়তে বলছে, এটা কোনো প্রতিবাদ নয়, কোনো জেহাদ নয়, নারীবাদ নয়, এটা কেবল স্বাভাবিক। এত এত অস্বাভাবিক রক্তপাতের পর এটুকু তোমরা মেনে নেবে না?